ভাইয়া অপরা, আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 7 এর যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম সৃজনশীল প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ, চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকটা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে যে অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো দাগ নেই। এবার প্রশ্নগুলো দেখি। ক নম্বরে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া কাকে বলে? খতে দেখতে পাচ্ছি রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়। গতে জানতে চাচ্ছে রান্নার সময় তাদের বাসায় সম্পূর্ণ বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো। এবং ঘতে উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে চলো ধীরে ধীরে আমরা ক নম্বর থেকে শুরু করি। ক নম্বরে বলছে যে একমুখী বিক্রিয়া কাকে বলে? তোমরা ইতিমধ্যেই একমুখী এবং উভমুখী বিক্রিয়া সম্পর্কে ধারণা পেয়ে এসেছো। তাহলে আমরা একমুখী বিক্রিয়া বলতে মূলত বুঝি যেই বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটে, সেই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। যেমন এখানে যদি আমি উদাহরণ হিসেবে একটি বিক্রিয়া দেখাই, খুব পরিচিত একটা বিক্রিয়া দেখব আমরা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করার বিক্রিয়া। আমরা জানি যে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এখানে দুটি জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন এই বিক্রিয়াটা যদি আমরা খোলা পাত্রে সংগঠিত করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথেই উড়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে ক্যালসিয়াম কার্বোনেট বিক্রিয়ক থেকে আমি দুটি উৎপাদ পাই, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটে। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি একমুখী বিক্রিয়া। এরপরে চলে যাচ্ছি আমরা দুই নম্বর খ নম্বর সৃজনশীল প্রশ্নে। খতে বলা হচ্ছে কি যে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়। এটাও তোমরা ইতিমধ্যে অনেকবার পড়ে এসেছো, তারপরেও সংক্ষেপে আমরা একটু দেখে নিই। আমরা জানি যে কোনো একটা বিক্রিয়ার ঘনমাত্রা যত বাড়তে থাকে তত বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগটা বৃদ্ধি পায়, এবং কোনো একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুরুর দিকে তার সম্মুখমুখী যে বিক্রিয়াটা সেই বিক্রিয়ার হারটা বা বেগটা সবচেয়ে বেশি থাকে, এবং বিপরীত বিক্রিয়ার বেগটা বা হারটা কম থাকে। এবং সময় যত বাড়তে থাকে তত দেখতে পাই কি আমরা যে বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ শুরুতে কেন সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি থাকে, কারণ তখন যা ছাদ থাকে বিক্রিয়ার মাধ্যমে সবই থাকে বিক্রিয়ক, তারা ধীরে ধীরে উৎপাদে পরিণত হতে থাকে, এজন্য সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা তখন বেশি থাকে। কিন্তু সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণটা কমে যায় এবং উৎপাদের পরিমাণটা বাড়তে থাকে, তখন কি ঘটে? তাহলে তখন আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার বা বেগটা হ্রাস পায় এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগটা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ এটাকে যদি আমরা একটা গ্রাফের সাহায্যে দেখি, এখানে এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে বিক্রিয়ার হার নির্দেশ করা হচ্ছে। প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা অনেক বেশি থাকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা শূন্য থাকে। তো যত সময় ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে তত আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হারটা হ্রাস পাচ্ছে এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। একটা সময় পরে দেখা যায় যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা সমান হয়ে যায়, এবং সেই সময় আমরা কি সাম্যাবস্থা দেখতে পাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা কমছে এবং বিপরীত বিক্রিয়ার বেগটা বাড়ছে। যখনই এ দুটি সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান হচ্ছে, তখনই সেই অবস্থাটাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলোতে উত্তর করার সময় খেয়াল করবে যাতে তুমি ভালো মতন এরকম একটা গ্রাফ দেবে, অর্থাৎ যেখানে আমাদের গ্রাফের প্রয়োজন বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের প্রয়োজন, তোমরা কিন্তু সেখানে অবশ্যই এগুলো অ্যাড করবে। এতে করে তোমাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে আসি। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছিল যে রান্নার সময় তাদের বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো যে অপু এবং সেতু তাদের দুজনের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছিল। তাহলে খেয়াল করে দেখো যে আমরা জানি যে যখনই কোনো একটা মৌলকে কিংবা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানো কিংবা পোড়ানো হয়, তখন কি সেখানে ওই মৌলের অক্সাইডটা সৃষ্টি হয়, এবং এই বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে কোনো বস্তুকে পোড়ালে বা জ্বালালে সেই প্রক্রিয়াটাকে বা সেই বিক্রিয়াটাকে বলা হয় দহন বিক্রিয়া,
এবং আমরা জানি যে দহন বিক্রিয়ায় সব সময় তাপ উৎপন্ন হয়, অর্থাৎ দহন বিক্রিয়া হবে তাপোৎপাদী বিক্রিয়া। এখানে উদ্দীপকে বলা হচ্ছিল যে অপু এবং সেতুর বাসায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে এবং প্রাকৃতিক গ্যাস যখনই অক্সিজেনের উপস্থিতিতে পুড়ছে বা জ্বলছে তখনই কিন্তু এই দহন বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আমরা আমাদের দেশে প্রাপ্ত যে প্রাকৃতিক গ্যাসটা জ্বালানি হিসেবে ব্যবহার করি তার রাসায়নিক নামটা হচ্ছে মিথেন, অর্থাৎ মিথেন গ্যাস আমরা ব্যবহার করে থাকি। এবার তোমরা লক্ষ্য করবে যে এখানে কি বিক্রিয়াটা হচ্ছিল। এই মিথেন গ্যাসকে যখন বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় বা দহন করা হয় তখন কি, যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সরবরাহ সেখানে থাকে তখন সেখানে পূর্ণ দহন বিক্রিয়া সম্পন্ন হয়। যেমন এখানে আমরা যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, যে এখানে দেখানো হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস যে জ্বালানিটা তার উপাদানটা হচ্ছে মিথেন, মিথেনের পার্সেন্টেজটা বা শতকরা সংযুতিটা সর্বোচ্চ থাকে। সেটা যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করছে, খেয়াল করে দেখো এক মোল মিথেনকে পোড়াতে এখানে 2 মোল অক্সিজেন ব্যবহৃত হচ্ছে। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় তোমরা জানো, এবং তার পাশাপাশি তাপশক্তি উৎপন্ন হচ্ছে, যেই তাপশক্তিটা কি আমার রান্না করতে সাহায্য করছে। তাহলে যখনই পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি আমি পাচ্ছি এবং পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে কোনো একটা পদার্থ জ্বলছে সেটা কি পূর্ণ দহন সংঘটিত হচ্ছে সেখানে। আবার অক্সিজেনের সরবরাহ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু জ্বালানির আংশিক দহনেও দহন বিক্রিয়াটা সম্পন্ন হয়, যেটা আমরা অপুর বাসায় দেখতে পাচ্ছি। এই যে খেয়াল করে দেখো মিথেনকে যখন একটু কম পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানো হচ্ছে তখন খেয়াল করে দেখো সেখানে কার্বন মনোক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে এবং তার পাশাপাশি তাপশক্তি উৎপন্ন হচ্ছে। এখানে আরেকটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে মিথেন যখন এক মোল মিথেন যখন এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন কিন্তু এখানে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না, বরং এখানে কঠিন কার্বন এবং পানি উৎপন্ন হচ্ছে, তার সাথে আমরা শক্তি পাচ্ছি বা তাপশক্তি পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো যে এই যে অপুর বাসায় কিংবা সেতুর বাসায়, তাদের উভয়েরই বাসায় কি আমরা রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছিলাম যার মূল উপাদানটা ছিল মিথেন, এবং এই মিথেন পূর্ণভাবে দহন হতে পারে আবার আংশিকভাবেও দহন হতে পারে। অর্থাৎ তাদের দুজনের বাসায়, অপু এবং সেতু উভয়ের বাসায় যে বিক্রিয়া সংঘটিত হয়েছে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এবং তুমি কিন্তু শেষে এই সিদ্ধান্তটা অবশ্যই দেখাবে যে তাদের বাসায় যে রান্না সম্পন্ন হওয়ার প্রক্রিয়াটা বা যে বিক্রিয়াটা ঘটছে সেখানে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি। উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা উদ্দীপকটা আরেকবার পড়ব। উদ্দীপকে বলা হচ্ছে অপু এবং সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো দাগ নেই। এইখানেই কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। কিরকম? আমরা প্রথমেই বলছি যে অপুর বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হচ্ছে, কিন্তু আমার উত্তরের সপক্ষে যুক্তিটা কি? উত্তরের সপক্ষে যুক্তিটা হচ্ছে যে আমরা একটু আগেও গ নম্বর প্রশ্নেও দেখে এসেছি যে প্রাকৃতিক গ্যাস মিথেনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে তার পূর্ণ দহন সম্পন্ন হয় এবং সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি পাই। এবং এই ক্ষেত্রে কিন্তু যেহেতু সম্পূর্ণরূপে দহন ঘটে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়, এখানে কিন্তু কোনো কঠিন কার্বন বা পাত্রের তলায় যে কালি সেটা উৎপন্ন হয় না। কিন্তু যখনই অক্সিজেনের সরবরাহটা কম হয়, অর্থাৎ জ্বালানির আংশিক দহন ঘটে, তখনই কিন্তু আমরা একটু আগেই দেখে এসেছি গ নম্বরে যে সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড বা কার্বন উৎপন্ন হচ্ছে এবং তাপটাও কিন্তু তুলনামূলক কম উৎপন্ন হয়। এবং এর পাশাপাশি এই ঘটনায়, অর্থাৎ আংশিক দহনের ক্ষেত্রে, পাত্রের নিচে কালো দাগ হয়ে যায়। কেন কালো দাগটা বা কালি সৃষ্টি হচ্ছে এখনই তোমরা দেখবে। আমরা প্রথমে সেতুর বাসার সংঘটিত বিক্রিয়াটা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথেনের অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন হচ্ছে এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং বেশি পরিমাণে তাপশক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু অপুর বাসায় সংঘটিত বিক্রিয়া এই দুই ধরনেরই হতে পারে, যেহেতু সেখানে পাত্রে নিচে আমরা কালি দেখতে পেয়েছি। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটাই এখানে বেশি যৌক্তিক। কারণটা হচ্ছে যে এই যে কালিটা, অর্থাৎ পাত্রের তলায় যে কালিটা, সেটা মূলত এই ধরনের আংশিক দহনের ফলেই সৃষ্টি হয় এবং এক্ষেত্রে কিন্তু তাপশক্তিরও অপচয় ঘটে। অর্থাৎ আমরা একটা যদি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেতুর বাসায় মিথেনের দহনের সময় যেহেতু পর্যাপ্ত অক্সিজেন ছিল, সেখানে পূর্ণ দহন ঘটেছে এবং কার্বন ডাইঅক্সাইড আর বেশি তাপ উৎপন্ন হয়েছে, এবং
পাত্রের তলায় কোনো কালি দেখতে পাইনি আমরা, বা কোনো কালো দাগ সৃষ্টি হয়নি। তার মানে আমরা বলতেই পারি যে সেতুর বাসে রান্নার সময় কি জ্বালানির কোনো ধরনের অপচয় ঘটেনি। কিন্তু অপুর বাসায় মিথেনের দহনের সময় যেহেতু পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ ছিল না, আমরা দেখতে পেয়েছি যে আংশিক দহনে কি কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড এবং কার্বন সৃষ্টি হচ্ছে। তো যখন এই কঠিন কার্বন বা কালি উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু তাপটাও কম উৎপন্ন হয়, এবং এই কারণেই, আংশিক দহনের কারণেই কিন্তু, অর্থাৎ মিথেন বা জ্বালানিটার আংশিক দহনের কারণেই কিন্তু অপুর বাসায় কি কম তাপ উৎপন্ন হয়েছে এবং কালি উৎপন্ন হয়েছে, অর্থাৎ সেখানে কি রান্নার সময় জ্বালানির অপচয় ঘটেছে। তো এটাই ছিল আমাদের উত্তরের সপক্ষে যুক্তি। তার মানে আমরা সর্বোপরি আলোচনা করে বলতে পারি যে অপুর বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় ঘটে, সেতুর বাসায় নয়। এই ছিল আমাদের অনুশীলনীর প্রথম সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।